আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা এই অঙ্কটা করছিলাম, যেখানে আমরা সিএপিএম মডেল অনুযায়ী বিভিন্ন তোমার আরএফ, আরএম, বিটা এগুলো বের করা আমরা শিখছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে এই চারটাই তোমাদেরকে বাসায় করার জন্য, যে বাসায় করে দেখে যে এরকম উত্তর আসতেছে কিনা বা অন্য কোনো উত্তর আসতেছে কিনা। তার মানে দেখো একটা সূত্রে কি কি আছে, আরএফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে তোমার প্রয়োজনীয় আয়ের হার নির্ণয়ের সূত্র, সেখানে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা, মানে দেখো একটা দুইটা তিনটা চারটা চারটা জিনিস নিয়ে একটা সূত্র, যেহেতু আর এফটা দুইবার ইউজ হয়েছে। তোমার এই সূত্রের ব্যাপারটা কি, তোমাকে চারটা জিনিসই বের করা শিখিয়েছে, কোথাও তোমার আর রিটার্নটা বের করা শিখিয়েছে, কোথাও তোমাকে আর এফ বের করা শিখিয়েছে, কোথাও তোমাকে আর এম বের করা শিখিয়েছে, আর কোথাও বেটা। তো এই এই ধরনের প্রশ্ন সাধারণত তোমার এমসিকিউতে বেশি আসে, আবার অনেক সময় সিকিউতে আসতে পারে, কিন্তু আমি যতটুকু দেখেছি এগুলো তোমার এমসিকিউতে বেশি আছে। তো এগুলা আমরা গত ক্লাসে যেহেতু করেছি, তো আজকে আমরা এটা না করে যদি আমরা পরে আরেকটা অঙ্ক দেখি যে পরে কি করা যায়, বা এরকম অঙ্ক আর কিভাবে আসতে পারে, আমরা পরের অঙ্কটাই দেখি। এই ধরনের অঙ্ক আমাদের সিকিউ প্রশ্নেতে বেশি আসে। তাহলে দেখো আমরা পরের অঙ্কটা দেখতেছি। মিস্টার নোমান সিএপিএম এর মাধ্যমে তার সম্ভাব্য ঝুঁকির সাথে আয়ের মাত্রা পরিমাপ করে সিকিউরিটি মূল্যায়ন করছেন। এখানে আমাদের সিএপিএম কথাটা বলেই দিয়েছে যে একজন ব্যক্তি যিনি সিএপিএম এর মাধ্যমেই বা এই মেথডটার মাধ্যমে তার ঝুঁকির সাথে আয়ের মাত্রাটা পরিমাপ করে সিকিউরিটিটা সম্পর্কে একটা ধারণা নিচ্ছেন, যেখানে বাজারের প্রত্যাশিত আয়ের হার 17%, ঝুঁকিমুক্ত আয়ের হার 8%। মিস্টার নোমান ডেল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে চাচ্ছেন, উল্লেখ্য ডেল কোম্পানির শেয়ারের বেটা 1.3। ঠিক আছে, তোমাদেরকে আগে বলেছি বেটা কখনো পার্সেন্টেজে হয় না, বেটা এরকম এক একের কম বা একের বেশি একই প্রকাশ করা হয়। তাহলে এখানে আমাদের দেওয়া আছে আর এম এবং আর এফ, এবং দেওয়া আছে কি বেটা। দেখো এটা আমাদেরকে প্রশ্ন পড়ে বুঝতে হবে, বাজারে প্রত্যাশিত আয়ের হার কি, আর এম মার্কেট রেট অফ রিটার্ন, সেটা দেওয়া আছে তোমার 17%, ঝুঁকিমুক্ত আয়ের হার আর এফ সেটা দেওয়া আছে 8%, আর বেটা দেওয়া আছে তোমার 1.3। এ হলো তোমার প্রশ্ন। এখন তোমাকে বলেছি মিস্টার নোমানে ডেল কোম্পানি শেয়ার হতে প্রত্যাশিত আয়ের হার কত, মানে হচ্ছে তোমাকে জাস্ট এই যে দেখো এই সূত্রটা ব্যবহার করে, এটাই সিএপিএম এর মূল সূত্র, এটা ব্যবহার করে তোমাকে হচ্ছে মিস্টার নোমানের প্রত্যাশিত আয়টা বের করতে হবে। আচ্ছা, এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বারে বলেছে মিস্টার নোমানের প্রয়োজনীয় আয়ের হার 15% হলে তার সিকিউরিটি বিনিয়োগের সিদ্ধান্ত বিশ্লেষণ করো। আচ্ছা, আগে আমরা ক করিনি, ক না করলে তো আমরা খ এর সিদ্ধান্ত নিতে পারবো না। এখন দেখো ক নাম্বারে আমরা কিভাবে করছি, যেটা বলেছিলাম এই খুব ছোট্ট একটা সূত্র, এই অঙ্কগুলো এরকম ছোট ছোটই আসবে, কারণ অঙ্ক সূত্রই এরকম। মিস্টার নোমানের ডেল কোম্পানি হতে প্রত্যাশিত আয়ের হার, দেখো সূত্র প্রত্যাশিত আয়ের হারকে এখানে আর দিয়ে দেখাচ্ছে, আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। তো এখানে দেখো ঝুঁকিমুক্ত আয়ের হার আর এফ আমাদের প্রশ্নে দেওয়া আছে 8%, বাজার আয়ের হার আর এম প্রশ্নেই দেওয়া আছে 17%, ডেল কোম্পানির বেটা, এখানে বেটা ডি লিখেছে যেহেতু ডেল কোম্পানি ডি দিয়েছে, তোমাদের ডি না দাও শুধু বি দাও তাহলেও হবে, বেটা 1.3, সব আমাদের এখানে প্রশ্ন দেওয়াই আছে, শুধু আমাকে বের করতে হবে মিস্টার রোমানের প্রত্যাশিত আয়ের হার বা আর। এখানে প্রত্যাশিত আর কে, আয়ের হার কে, কোনো বইতে আর লিখেছে, কোনো বইতে ই আর লিখেছে, ঠিক আছে, কোথাও লিখেছে আর বার, তাহলে সবকিছুই আমাদের কারেন্ট। ঠিক আছে, আমরা শুধু প্রত্যাশিত আয় যে বুঝাচ্ছে সেটা যারা বুঝে যাবে যে আর অথবা আর বার অথবা ই আর যেটাই আমরা লিখি না কেন সব দিয়ে কি বুঝাচ্ছে প্রত্যাশিত আয়ের হার। তো এখন দেখো খুব সিম্পল ক্যালকুলেশন, এটা এইভাবে বসিয়ে জাস্ট ক্যালকুলেটারে করলে তোমার চলে আসছে 19.7%। এই চলে গেল তোমার সিএপিএম ব্যবহার করে প্রত্যাশিত আয়ের হার। এখন খ নাম্বারে প্রশ্ন করেছিল যে মিস্টার রোমানের প্রয়োজনীয় আয়ের হার যদি 15% হয়
তাহলে কি শেয়ারে বিনিয়োগ করা উচিত হবে কিনা? আচ্ছা, এখন তো আমরা জানি যে আয় যত বেশি হয় তত ভালো। মিস্টার নোমান আশা করেছিল যে সে 15% আয় পাবে, কিন্তু বাস্তবে যে সে আয় পেল 19.7। ঠিক আছে, তো অবশ্যই তো মিস্টার নোমানের জন্য বিনিয়োগ করাটা কিভাবে ভালো হবে, তো দেখো সেই কথাটাই লিখেছে। মিস্টার নোমানের প্রয়োজনীয় আয়ের হার 15% হলে ডেল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা উচিত, কারণ ডেল কোম্পানিতে বিনিয়োগ করলে তার প্রয়োজনীয় আয়ের হার থেকে বেশি আয় পাবে। যেহেতু ডেল কোম্পানির প্রত্যাশিত আয়ের হার 19.7, যা মিস্টার নোমানের প্রয়োজনীয় আয়ের হার থেকে বেশি, সেহেতু ডেল কোম্পানিতে তার বিনিয়োগ যুক্তিসঙ্গত। আচ্ছা, তো একটা ব্যক্তি নোমান, সে বিনিয়োগের আগেই সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে আমার 15% আয় আমার প্রয়োজন, এর কম হলে আমার হবে না। এখন সে ক্যালকুলেশন করে দেখলো যে আসলে সে তার প্রত্যাশা অনুযায়ী আয় হয় 19.5, 19.7, তাহলে তার জন্য ভালো, তাই না? যেহেতু তোমার প্রয়োজন থেকে তার প্রত্যাশিত আয়টা বেশি হয়েছে, অবশ্যই সেখানে তার বিনিয়োগ করা উচিত। তাহলে আমরা কি শিখলাম, এই সিএপিএম এর ক্ষেত্রে আমাদের প্রত্যাশিত আয়টা যত বেশি হবে তত আমাদের জন্য ভালো, তত আমরা কি করব, বিনিয়োগ করতে পারবো। আচ্ছা, তো এটা দেখো খুব সোজা, আমি বলেছি না এই অঙ্কগুলো সোজা, আর আগের অঙ্কটাও যারা জেনারেল ম্যাথ মানে মোটামুটি একটু নিয়ম মনে আছে আমাদের ক্লাস 6-7 এর অঙ্কে, তারাই আমরা সবাই পারবো, যে সাইড চেঞ্জ করে উপর নিচ করে জাস্ট হচ্ছে যে এই একই সূত্র দিয়ে আমরা এক একটা জিনিস বের করব। কোথাও আর এর বের করছি, কোথাও আর এম বের করছি, কোথাও বিটা বের করছি, কোথাও আর বের করছি, এগুলো বিষয়। আচ্ছা, তাহলে এই অঙ্কটাতে আমি আশা করি যে কারো কোনো সমস্যা নেই। এই যে যে অঙ্কটা পরবর্তীতে উদাহরণ 18, এটা তোমাদের লাগবে না, তোমাদের যে নতুন সিলেবাস দিয়েছে বোর্ডে সেখানে এই পোর্টফোলিও বেটার কোনো অঙ্ক দেয়নি। ঠিক আছে, আমি সিলেবাসটা পড়ে দেখেছি, দেখবো যে সিলেবাস দিলে কিন্তু তোমার টপিকস গুলো সাথে সাথে দিয়ে দেয় যে কি কি টপিকস এর উপরে তোমার হচ্ছে অঙ্ক আসবে বা পড়াতে হবে টিচারদেরকে, সেখানে এই পোর্টফোলিও বেটার কোনো তোমার হচ্ছে যে টপিকস আমি দেখি নাই। ঠিক আছে, তোমরাও দেখবা, যদি পাও তাহলে আমরা করব, কিন্তু আমার ধারণা আমি গত ক্লাসে দেখেছিলাম সেখানে দেখি নাই, যেটা নাই তো 16, এই জন্য আমরা করছি 18 করছি না। এখন দেখি আমরা 19-এ কি আছে। আচ্ছা, এখানে বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে, কতগুলো বেটা দেওয়া আছে, ঝুঁকি মুক্ত আয়ের হার দেওয়া আছে, বাজার পোর্টফোলিও আয়ের হার দেওয়া আছে। এরপরে দেখি আমরা, এইখানে তোমার মিস্টার রনকের পোর্টফোলিও প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করতে বলেছে, সাথে বাজার ঝুঁকি, সাথে মিস্টার রনকের পোর্টফোলিও ঝুঁকি বিশ্লেষণ করো। হ্যাঁ, এটা আমাদের করা লাগবে, কারণ এখানে আমাদের দুইটা কম্বিনেশন এসেছে, একটা হচ্ছে তোমার পোর্টফোলিওর সাথে তোমার সিএপিএম। ঠিক আছে, এই অঙ্কেতে দুইটা কম্বিনেশন হয়েছে, একটা হচ্ছে এখানে তোমার পোর্টফোলিওর বিষয়টাও আছে, প্লাস হচ্ছে যে তোমার সিএপিএমটাও আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে তোমাদের কি বলেছে, পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে বলেছে, এই দেখো এখানে বলেছে পোর্টফোলিও প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করতে বলেছে, এই গেল একটা। আরেকটা বিষয় হচ্ছে বাজার ঝুঁকির সাথে মিস্টার রনকের পোর্টফোলিও ঝুঁকির তুলনামূলক বিশ্লেষণ করো। তো এই জিনিসটা হচ্ছে একটা থিওরিটিক্যাল বিষয়, তো একটা অঙ্ক করলেই আমাদের হয়ে যাবে। এখন দেখো, পোর্টফোলিও করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রতিটা অংশের ওয়েট বের করতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে পোর্টফোলিও করার জন্য আমাদেরকে হচ্ছে প্রতিটা অংশের ওয়েট বের করা লাগে। এখন ওয়েট কিভাবে বের করব আমরা একটু দেখি। আমাদের এখানে দেখো প্রতিটা বিনিয়োগের পরিমাণ দিয়ে দিয়েছে। আমরা যদি আগের পৃষ্ঠায় যাই তাহলে আমরা দেখবো যে আমাদের প্রতিটা বিনিয়োগের পরিমাণ দিয়ে দিয়েছে। দেখি তোমরা আগের পৃষ্ঠা, এই দেখো প্রশ্নটার মধ্যে নিচের দিকে যাই, এই যে বিনিয়োগের পরিমাণ গুলো আলাদা করে দিয়ে দিয়েছে। সিকিউরিটি কত দিয়েছে, 2 লাখ, সিকিউরিটি খতে 5 লাখ, আর সিকিউরিটি গতে 3 লাখ, মোট হচ্ছে তোমার বিনিয়োগ 10 লাখ।
এখন এরকম অঙ্ক আসলে আমাদেরকে ওয়েট বের করতে হবে। আমরা জানি যে পোর্টফোলিও মানেই হচ্ছে আমাদের ওয়েটটাকে বের করতে হবে। তো ওয়েট বের করার জন্য আমরা কি করব, এই দেখো ওয়েট বের করার জন্য আমরা কয় কয় স্টক কয়ের ভার বা ওয়েট ক, স্টক কতে বিনিয়োগ ভাগ মোট মূলধন, মানে স্টক কতে বিনিয়োগ হচ্ছে তোমার 2 লক্ষ, 2 লক্ষ, আর মোট মূলধনটা হচ্ছে তোমার 10 লক্ষ। 10 কিভাবে হলো, এই যে 5, এই 2 লক্ষ আর 5 লক্ষ কত হয়, 7 লক্ষ, 7 লক্ষ আর 3 লক্ষ হয়ে যায় কত, 10 লক্ষ। মানে তোমার প্রতিটা বিনিয়োগকে যোগ করে হচ্ছে 10। এই 2 লক্ষকে 10 লক্ষ দিয়ে ভাগ দিলে আমরা স্টক কয়ের ওয়েট পেয়ে গেলাম 0.20। আবার স্টক খ, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, যেটার পরিমাণ হচ্ছে 5 লক্ষ, এটাকে 10 লক্ষ দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে গেলাম 0.50। আবার হচ্ছে তোমার স্টক গ, যেটা তোমার হচ্ছে 3 লক্ষ দেওয়া আছে, যেটাকে আমরা 10 লক্ষ দিয়ে ভাগ দিলে পেলাম 0.30। তো এইখানে আমরা তিনটে স্টকেরই ওয়েট পেয়ে গেলাম। এর আগে আমরা যে পোর্টফোলিও অঙ্কগুলো করেছি সেখানে আমাদের 2টা মাত্র স্টক ছিল, কিন্তু এই অঙ্কটাতে আমরা দেখলাম যেখানে তিনটে স্টক এসছে। তিনটা স্টক আসলেও তো আমাদের নিয়ম একই থাকবে, সেই আগে যেরকম ভাগ করে আমরা ওয়েট বের করেছি, এখনো আমরা ভাগ করেই ওয়েট বের করেছি। আর একটা বিষয় খেয়াল করতে বলেছিলাম, ওয়েট গুলো যোগ করলে এর মান হবে 1। তোমরা খেয়াল করলে দেখতে পারবা যে এখানেও তোমরা যখন ওয়েট গুলা যোগ করছো তার মানটা হয়ে যাবে কত, তোমার 1। দেখো আমরা কিভাবে দেখবো এটা, এই যে 0.2। আচ্ছা কেউ একজন আছে, আমি একটু অ্যাডমিট করিয়ে নিই। দেখো এই যে 0.20, 0.50, 0.30, ঠিক আছে, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের মান হবে 1। কি ব্যাপার, 1 লিখতে 2 লিখে ফেললাম। আচ্ছা দেখো আবার লিখি, 0.20, 0.50, 0.30, এটাতে যোগ করলে আমাদের হবে 1.7। আসলে মাউসের প্যাডটাতে সমস্যা, 1.00, তার মানে হচ্ছে কি এটার মানটা হচ্ছে তোমার 1, ঠিক আছে। এটা তোমাকে দেখাতে হবে না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বারবার বলি যে সম্পূর্ণ ওয়েটের মান হয় কি 1, কারণ এটা আমাদের এমসিকিউ তে আসে, ঠিক আছে। তো এটা আমরা যখন দেখবো যে আমাদের যোগ করলে 1 হয়ে গেছে, তখন আমরা বুঝবো যে আমাদের ওয়েটের ওয়েট বের করে আমাদের ঠিক হয়েছে, আমরা নিজেরাই প্রুফ করতে পারবো। আচ্ছা ওয়েট বের করে ফেললাম, তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা পোর্টফোলিও বেটার মানটা বের করব। কারণ দেখো এখানে আমাদের এই জিনিসটা, আমাদের এই অঙ্কটার মধ্যে 2টা জিনিস একত্রে এসেছে, সেটা আমি বারবারই বলছি। একটা হচ্ছে আমরা প্রশ্নটা পড়লে বুঝতে পারবো, এখানে তোমার পোর্টফোলিও যে প্রয়োজনীয় আয়ের হার বের করতে হবে, সাথে এখানে বেটা বা তোমার সিএপি, মানে 2টা মিক্সড করে হচ্ছে তোমার অঙ্কটা এসছে। এখন যে কোনো কিছু যদি আমরা পোর্টফোলিও করতে যাই, তখন আমাদেরকে ওয়েট বের করাই লাগে, সেই জিনিসটাই আমরা করলাম। এখন আমাদের পোর্টফোলিও বেটার সূত্র হবে ডাব্লিউ ক ইন্টু বেটা ক প্লাস ডাব্লিউ খ ইন্টু বেটা খ ডাব্লিউ গ ইন্টু বেটা গ। এখন ডাব্লিউ তো আমরা পেয়ে গেলাম, আমরা বেটা কোথায় পাবো, তাই না? বেটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে, বেটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে। যাদের কাছে বই ওপেন আছে, নিজেরা নিজেরাই দেখতে পাচ্ছো, এখানে দেখো প্রশ্নেই আমাদেরকে কি দেওয়া আছে, বেটা গুলার পরিমাণ দেওয়া আছে। প্রশ্নেই আমাদেরকে বেটা গুলার পরিমাণ দেওয়া আছে, যে কয়ের বেটা 75, ক্ষয়ের বেটা 1.30, গয়ের বেটা 1.10। বেটা আমাদের দেওয়াই আছে, বেটা বের করতে হবে না। আমাদের ওয়েটের পরিমাণ দেওয়া ছিল না, বিনিয়োগের পরিমাণ দেওয়া ছিল, এই জন্য আমাদের ওয়েটটাকে ভাগ করে করে বের করা লেগেছিল। আচ্ছা তাহলে আমাদের আর এখানে প্রশ্নে আরেকটু আমরা দেখে যাই। দেখো নিচে ঝুঁকি মুক্ত আয়ের হারও আছে, আবার বাজার পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হারও আছে। এই ছিল আমাদের প্রশ্নটা, যে পরে জয়েন করেছো তার সে একটু দেখে নাও প্রশ্নটা। এর তার মানে হচ্ছে আমরা কি করেছি, আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমাদের বেটার পোর্টফোলিও বের করা লাগবে, ঠিক আছে। পোর্টফোলিও বেটা বের করা লাগবে, পোর্টফোলিও থাকলেই, আমি গত 2-3 ক্লাস যখন আমরা পোর্টফোলিওর অঙ্ক করেছি তখন বলেছিলাম যে পোর্টফোলিও থাকলেই আমাদেরকে ওয়েট বের করতে হবে।
আর ওয়েট বের করার নিয়ম হচ্ছে এরকম ভাগ ভাগ করে আমরা ওয়েটটা বের করে ফেলবো। এখন সূত্র হচ্ছে, দেখো শুধু ওয়েটের সাথে বেটা গুণ প্লাস আবার যতগুলো ওয়েট থাকবে এবং যতগুলো বেটা থাকবে সবগুলোকে গুণ দিয়ে আবার আমি যোগ করব, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে সামিয়েশন WI ইন্টু বেটা আই। তো এই সবগুলোকে আমরা গুণ দিয়ে যোগ করার পরে আমার অঙ্কের উত্তর হয়ে গেল 1.1। মেয়েরা, এটা যেহেতু আমরা বেটার পোর্টফোলিও বের করছি এজন্য এটা পার্সেন্টেজ হবে না, কারণ বেটাকে আমরা কম্পেয়ার করি একের সাথে, একের থেকে বেশি হয় না হলে একের থেকে কম হয়। এই জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টারে খেয়াল রাখতে হবে, তা না হলে অঙ্ক আমাদের ভুল হবে। আমি আবারও বলছি, যেহেতু এটা আমরা বেটার পোর্টফোলিও বের করছি, দেখো পোর্টফোলিও বেটা মানে বেটা হচ্ছে ঝুঁকি, বেটা হচ্ছে একটা ঝুঁকি, এটা আমাদেরকে তোমার পরিহার করা যায় না। ব্যবসা করতে গেলে বেটার ঝুঁকিটা আমাদেরকে নিতেই হয়। তাহলে এখন প্রশ্ন করতে পারি, মিস, বেটার ঝুঁকি আবার কিরকম? ধরো কিছু কিছু ঝুঁকি আছে না, হরতালের কারণে হয়, তারপর তোমার দেশের অবরোধের কারণে হয়, দেশের সরকারের ট্যাক্স পলিসি চেঞ্জ হলে হয়, এই যাবতীয় ধরনের ঝুঁকিগুলাকে একটা ম্যাথমেটিক্যাল নাম দিয়েছে বেটা। এই বেটার ঝুঁকিটা আমরা ব্যবসায়ীরা চাইলেই পরিহার করতে পারি না, এটা আমাদেরকে বহন করতেই হয়। তো এই বেটাটাকে একে কম্পেয়ার করা হয়, একের থেকে যত কম হবে তত ভালো, একের থেকে বেশি হলে খারাপ। তো এই কারণেই আমাদেরকে এটাকে আর পার্সেন্টেজে করার দরকার নেই, এটা আমরা পয়েন্টেই রাখবো, ঠিক আছে? বেটা, বেটার অঙ্ক আমরা পয়েন্টেই রাখবো। তাহলে আমরা পোর্টফোলিও বেটাটা পেয়ে গেলাম, ঠিক সেম আগের বেটারই সূত্র, শুধুমাত্র মনে রাখবো যে আমাদেরকে এখানে পয়েন্টে রাখতে হবে। এরপর দেখো আমরা পোর্টফোলিও প্রয়োজনীয় আয়ের হার বের করব। যেহেতু এটা CAPM, CAPM এর অঙ্ক, আমরা CAPM কিভাবে বুঝব? যখনই প্রশ্নে বেটা থাকবে তখনই আমরা বুঝে নিব এটা CAPM এর অঙ্ক। আমি আবারও বলছি, যখনই প্রশ্নে বেটা থাকবে, বেটা, তখনই আমরা বুঝে নিব যে এটা CAPM এর অঙ্ক, ঠিক আছে? তাহলে এই প্রশ্নে তো আমাদের বেটা দেওয়া আছে, তার মানে আমাদের যে সূত্রটা হবে সেটা হচ্ছে বেটার সূত্র। তাহলে সূত্রটা কি, যে দেখো সেই একই সূত্র, RF প্লাস RF মাইনাস RF ইন্টু বেটা। যেহেতু এখানে পোর্টফোলিও বেটার কথা বলা হয়েছে, বেটা পি ইউজ হয়েছে, খেয়াল করে দেখি বেটা পি, এখানে কিন্তু শুধু বেটা ইউজ হয়নি, বেটা পি, মানে বেটা পি মানে হচ্ছে পোর্টফোলিও বেটা। তাহলে এখন দেখো এখানে RF আমাদের প্রশ্নেই দেওয়া আছে, 6-এর নিচে 8%, RMও আমাদের প্রশ্নেই দেওয়া আছে তোমার 15%, RF তো 8%ই, আর বেটা, এই বেটাটা এই যে আমরা বের করলাম বেটাটা 1.13। এখন একটা জিনিস খেয়াল করি, আমাদের এই অঙ্কে কিন্তু বেটা দেওয়া আছে, তাহলে আমরা বেটা কেন বের করলাম? কারণ এখানে পোর্টফোলিও বেটা চেয়েছে, মানে তিনটার কম্বিনেশন চেয়েছে, ঠিক আছে? পোর্টফোলিও মানে হচ্ছে কোনো কিছুর কম্বিনেশন করা। এখানে তোমার তিনটা ক খ গ আছে, যে ক খ গ, আমাদের তিনটারই বেটা প্রশ্নে দেওয়া আছে, এই যে দেখো এগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে, তারপরও আমরা এই একটা বেটা বের করেছি। এই তিনটা মিলিয়ে আমরা যে বেটাটা বের করলাম সেটার নামই হচ্ছে বেটা পি। বেটা পি মানে হচ্ছে পোর্টফোলিও বেটা। এই অঙ্কটা আমাদের CAPM এরই পোর্টফোলিওর অঙ্ক, এই জন্য সূত্রে খেয়াল করে দেখো আমাদের বেটা পিটা ইউজ হয়েছে সে আগের সূত্রে, RF প্লাস RM মাইনাস RF ইন্টু বেটা। তো বেটার জায়গায় কি ইউজ হয়েছে? বেটা পি, কারণ এখানে পোর্টফোলিও হয়েছে। তো এই যে দেখো বেটার পিটা, বেটার পির মান আমাদের দেওয়া ছিল না, আমরা এই যে এই ক্যালকুলেশনের মাধ্যমে বেটার পির মানটা বের করব, দেন হচ্ছে আমরা এটাকে এই যে এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই সূত্রটাতে বসিয়ে দিচ্ছি। তাহলে এই জিনিসটা একটু আমাদের খেয়াল করতে হবে, এবং কোটা আমরা বাসায় করব, করার সময় আমাদের আমরা এই জিনিসটা বুঝবো যে এই জিনিসটা আমাদের দেওয়া নেই, এটা আমাদের বের করা লাগছে, আমরা না করলে মুখে মুখে কিন্তু অঙ্ক হবে না। আচ্ছা, তাহলে আশা করি যে এটা বুঝতে পেরেছো কি করব আমরা। এটা CAPM এর অঙ্ক, মোট কথা এটা CAPM এর অঙ্ক, আমরা কিভাবে বুঝবো? আমি বারবার বলছি যে কিভাবে বুঝবো, যখন প্রশ্ন পেয়ে দেখবো যে আমাদের প্রশ্নের মধ্যে, যে দেখো আমি প্রশ্নের পৃষ্ঠাটাতে আবার যাচ্ছি, যখন প্রশ্ন পেয়ে দেখবো যে আমাদের প্রশ্নের মধ্যে এরকম বেটার মান দেওয়া আছে, বেটা
প্লাস ঝুঁকিমুক্ত আয়ের হার, বাজার পোর্টফোলিও এগুলো দেওয়া আছে, তখনই আমরা বুঝে নিতে পারবো এটা সিএপিএম এর অঙ্ক, কারণ সিএপিএম ছাড়া কোনো অঙ্কে এই জিনিসগুলোর ইউজ নাই। তারপর এই অঙ্ক একটা ঝামেলা বাঁধিয়েছে, এই অঙ্কটা কিন্তু একটু ডিফিকাল্ট, ঠিক আছে? আমরা তো এর দুইটা অঙ্ক একটু সোজা করেছি, এটা একটু ডিফিকাল্ট কেন, একটু বোঝাটা ডিফিকাল্ট, ঠিক আছে? মানে হচ্ছে যে এই অঙ্কটার মধ্যে তোমার বিনিয়োগের পরিমাণগুলো আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে, তার মানে তোমাকে এখানে পোর্টফোলিও বের করে দেন হচ্ছে তোমার সিএপিএম এর সুদটা নিতে হবে, এই হচ্ছে বিষয়টা। এই জন্য আমরা প্রথমে কি করেছি, পোর্টফোলিও বেটাটা বের করেছি, দেন হচ্ছে আমরা সিএপিএম এর সূত্র নিয়ে অঙ্কটা করেছি। এখন আমাদের প্রশ্ন ছিল যে তার কি বিনিয়োগটা ঠিক হয়েছে কিনা, জনকের বিনিয়োগটা ঠিক হয়েছে কিনা। তো আমরা সেটা দেখি, আমরা জানি বাজার ঝুঁকি বা বাজার বেটার মান সাধারণত এক হয়। দেখো যে কথাটা আমি বারবারই বলছি যে বেটার মান কি হয়, এক হয়। বাজার ঝুঁকি বা বাজার বেটার মান সাধারণত কি হয়, এক হয়। আমাদের উদ্দীপিকাতে উল্লেখিত মিস্টার রনকের পোর্টফোলিও ঝুঁকি বা বেটার মান 1.13, এই যে দেখো এটা আমরা বের করেছি 1.13। তাহলে দেখা যাচ্ছে মিস্টার রনকের পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ বাজার ঝুঁকি থেকে বেশি। আমি বলেছি না, একের থেকে যত বেশি হয় তত খারাপ, আর একের থেকে যত কম হয় তত কি হয়, ভালো। তো একটা জিনিসের আদর্শ মান হচ্ছে এক, একটা জিনিস যেটা নাম হচ্ছে বেটা তার আদর্শ মান হচ্ছে এক। একের থেকে যত বেশি হবে তত আমাদের জন্য খারাপ, আর একের থেকে যত কম হবে তত হচ্ছে আমাদের জন্য ভালো। তো আমরা অঙ্কটা ক্যালকুলেশন করে দেখলাম তার বেটার মান হচ্ছে 1.13, সেটা আমাদের এই আদর্শ মান থেকে বেশি। উল্লেখ্য যে সিকিউরিটি বা পোর্টফোলিওর বেটা বেশি তার ঝুঁকির পরিমাণও বেশি, তার মানে যেই সিকিউরিটিতে বা পোর্টফোলিওতে বেটা যত বেশি তার ঝুঁকি তত বেশি। তাহলে মিস্টার রনকের এখানে আসলে তোমার বিনিয়োগ করা ঠিক হবে না, কারণ বাজার ঝুঁকির মান হচ্ছে তোমার 1.1, সেখানে ওর ঝুঁকি বেশি, বাজারের থেকে ওর ঝুঁকি বেশি। তাহলে মিস্টার রনকের ঝুঁকিটা বেশি হওয়াতে এই পোর্টফোলিও বেটা যেটা আমরা বের করেছি সেটা দেখলাম, তাহলে তার ঝুঁকির পরিমাণও বেশি, এখানে তার বিনিয়োগ না করাই উচিত। এই হলো বিষয়টা। দেখো আমাদের পরের প্রশ্নটা হয়ে বলেছে, বাজার ঝুঁকির সাথে মিস্টার রনকের পোর্টফোলিও ঝুঁকির তুলনামূলক বিশ্লেষণ করো। মিস্টার রনকের ঝুঁকি হচ্ছে এটা 1.1, আর তুমি যদি না জানো বাজার ঝুঁকি কত তাহলে তো হবে না। এই জন্য এই অঙ্ক শুরুতে থেকে কিন্তু আমি বলছি যে বাজার ঝুঁকি বা বেটার মান হচ্ছে এক এক, কোনো একই কথা বারবার কেন বলে, যে ওয়েট সম্পূর্ণ ওয়েটের মান এক, বাজার ঝুঁকির মান এক, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে কোন অঙ্কে কোথায় কেজে কাজে লেগে যায় বা কোন থিওরিতে কাজে লাগে সেটা আমরা বলতে পারছি না। তাহলে আমরা মনে রাখবো যে মিস্টার রনকের বাজার ঝুঁকির থেকে তার ঝুঁকিটা বেশি, এই কারণে তার মানে এখানে বিনিয়োগটা যথাযথ মানে যুক্তিযোগ্য হবে না। আচ্ছা এই হলো বিষয়টা। তো তোমরা এখন তো কোনো প্রশ্ন করো না, যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো। তোমাদের যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, এই যে তোমার আমরা যে করছি সিএপিএম রিলেটেড বা এই চ্যাপ্টারের অঙ্ক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে করো, কারণ এটার পরে আমি এই সিএপিএম এর আরেকটা অঙ্ক বুঝি। আজকে ক্লাসে আমি সিএপিএম শেষ করব, দেন নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বোর্ড প্রশ্ন দেখব যে বোর্ডে কিরকম প্রশ্ন আসে, ঠিক আছে? দেখো তো এখানে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা কিছুই বলছো না, দেখি কতজন আছো ক্লাসে, 11 জন আমি ছাড়া। ফাহিমা আক্তার, ফারহানা, ইফাত করিমা, মালিহা, মাইমুনা, নাফিসা, নওশিন, মুস্তাফিতু, রামিশা, তাহমিনা, ইয়াসনা, তোমরা এই কজনই থাকো সবসময় ক্লাসে, অন্যগুলো আর তো দেখিও না সত্যি। আচ্ছা তো হচ্ছে এই হলো আমাদের সিএপিএম। সিএপিএম এই চ্যাপ্টারে 3 ধরনের অঙ্ক মেয়েরা, আমি আবার রিপিট করছি, সূত্র তো আগেই দাগিয়ে দিয়েছিলাম। একটা হচ্ছে নর্মাল প্রত্যাশিত আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি বের করা, যেটা আমরা 9-10 করে এসেছি।
এরপরে হচ্ছে আমরা শিখেছিলাম তোমার পোর্টফোলিও ইউজ করে, ঠিক আছে, সম্ভাবনা ইউজ করে বা প্রবাবিলিটি ইউজ করে তোমার আদর্শ বিচ্যুতি বের করা। এরপরে আরেকটা নিয়ম শিখেছি পোর্টফোলিও, 2 নাম্বার এবং 3 নাম্বারে এসে আমরা আজকে দেখলাম সিএপি। যেহেতু আমাদের 4টা মাত্র চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, প্রথম সরি দ্বিতীয় চ্যাপ্টার নেই, প্রথম, তৃতীয়, অষ্টম আর নবম, 4টা চ্যাপ্টার আমাদের বোর্ডের সংক্ষিপ্ত সিলেবাস। তোমরাই বুঝতে পারছো যে প্রথম অধ্যায়টা থিওরি, ঠিক আছে, এরপরের 3টা চ্যাপ্টারই ম্যাথ, অর্থ, সময়ের মূল্য, মূলধন বাজেটিং, আর এই যে ঝুঁকি এবং আয়ের হার। তো আমরা ধরেই নেই প্রতিটা চ্যাপ্টার থেকে 3টা করে অঙ্ক থাকবে, যদি 11টা প্রশ্ন, তাও ধরে নিলাম 3টা করে প্রশ্ন থাকছে। তাহলে বুঝতেই পারছো এই চ্যাপ্টারে 3 নিয়ম, অ্যাটলিস্ট 2 নিয়ম থেকে আমাদের প্রশ্ন আসবেই। আবার এরকমও হতে পারে মিস করে আসলো, যেহেতু আমাদের চ্যাপ্টার কম সেহেতু কিন্তু আমাদের রিস্ক নেওয়া উচিত হবে না, আমাদেরকে এক চ্যাপ্টারে যে নিয়মগুলো আছে সেগুলো মোটামুটি সবগুলি শিখে ফেলতে হবে, যাতে আমরা যে একটা একটা চ্যাপ্টারে সব অঙ্ক পারি, শুধু একটুর জন্য আমরা যাতে ছেড়ে দিতে না হয়, ঠিক আছে। ওই জন্য সবাই খুঁটিনাটি জিনিসগুলো দেখবার, যে বোর্ডে যে সিলেবাসটা দিয়েছে ওটা সবাই বের করবা, দেখবা যে সবগুলো টপিকস তোমার ওই সিলেবাস অনুযায়ী তোমার পড়া হয়েছে কিনা। আচ্ছা, তাহলে কেউ যখন কিছু বলছো না, আমার ধারণা যে প্রবলেম নাই, আমি একটু উদাহরণ 20টা দেখি, 20টা বুঝিয়ে দিলে তোমরা হচ্ছে পারবে। আমি সবগুলোই দিয়েছি যেহেতু সিএপিএমটা তোমাদের জন্য নতুন। আচ্ছা, মিস্টার তিমি বাজার অনুসন্ধান করে জানতে পারলেন বাজার পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হার 12%। আচ্ছা, বাজার পোর্টফোলিও, যখনই বাজার পোর্টফোলিও থাকবে তখন বুঝবে এটা আরএম এর মান দেওয়া। কি দেওয়া? বাজার পোর্টফোলিও মানে হচ্ছে তোমার আরএম, ঠিক আছে, এটাকে আমরা বলছি যে আরএম। এরপরে দেখো 12% এবং টি বিলের বা ট্রেজারি বিলের আয়ের হার 4%। এখন বলো এখানে ট্রেজারি বিল শব্দটা দেখি, তোমাদের আমি অঙ্কটা করাতে নিয়েছিলাম, মানে এটা বাদ দিতাম। ট্রেজারি বিলের আয়ের হার বলেছে যে 4%। এখন ট্রেজারি বিলের আয়ের হার 4% কি? আমরা প্রত্যেকেই জানি ট্রেজারি বিল হচ্ছে ঝুঁকিমুক্ত সিকিউরিটি, এটা একটা সরকারি সিকিউরিটি, এটা ঝুঁকিমুক্ত সিকিউরিটি, এটাতে কোনো ঝুঁকি নাই। তার মানে কি দেওয়া বলতো? এখানে ট্রেজারি বিল মানে হচ্ছে আরএফ, যে মেয়ে ক্লাসটা না করবে সেটা জীবনও জানবে না, সে প্রশ্ন পেয়ে ভাববে জানলাম আরএফ আমি কোথায় পাবো, এই অঙ্ক তো আরএফ দেওয়া নাই। এখানে ট্রেজারি বিলের আয়ের হারই হচ্ছে আমার আরএফ। মানে কি আবার বুঝিয়ে দিচ্ছি, আরএফ এর পুরা রূপ কি? ঝুঁকি মুক্ত আয়ের আয়ের হার। আর কোন সিকিউরিটিতে ঝুঁকি নাই? সরকারি সিকিউরিটিতে ঝুঁকি নাই, যেমন ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড। তাহলে আমাদের যখন এরকম প্রশ্ন থাকবে তখন ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডের অঙ্ক, তখন আমরা বুঝবো যে এটাই হচ্ছে আমাদের আয়ের হারটা দেওয়া। এরপরে দেখো মিস্টার তিমি সিকিউরিটি কত বিনিয়োগ করতে চান যার প্রত্যাশিত আয়ের হার 20%। তার মানে এখানে কি জানো, প্রত্যাশিত আয়ের হার মানে আর তাও দেওয়া আছে, আর বা যেটা আমরা ধরি না কেন সেটা দেওয়া আছে। তো এই 3টা জিনিস আমাদের দেওয়া আছে। এখন আমাদেরকে বলেছে যে মিস্টার তিমিরকে সিকিউরিটি কতে বিনিয়োগ করার জন্য যে যে পরিমাণ ঝুঁকি গ্রহণ করতে হবে তা সিএপিএম মডেলের ভিত্তিতে নির্ণয় করো। আচ্ছা, তো আমরা অনেক অঙ্ক করে এসেছি, আমরা কিন্তু আজকের ক্লাসে আমি বললাম যে একটা সাইন ইউজ করেছিলাম বেটা, এই বেটা দিয়ে হচ্ছে ঝুঁকিকে বোঝায়, মেরা সিগমা দিয়েও ঝুঁকিকে বোঝায় আদর্শ বিচ্যুতি, আবার বেটা দিয়েও ঝুঁকিকে বোঝায়, ঠিক আছে। এখন দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, সিগমা দিয়ে যে ঝুঁকিটাকে বোঝায় সেটা আমরা চাইলে পরিহার করতে পারি, মানে আদর্শ বিচ্যুতি যে ঝুঁকি সেটা আমরা পরিহার করতে পারি। সেটা কিভাবে? আমাদের কোম্পানির ফিনান্সিয়াল স্ট্রাকচার চেঞ্জ করার মাধ্যমে আমরা সিগমা বা আদর্শ বিচ্যুতির ঝুঁকি পরিহার করতে পারি। কিন্তু বেটার যে ঝুঁকি এটাকে বলে অপরিহারযোগ্য ঝুঁকি, মানে যেটা আমরা পরিহার করতে পারি না, এই ঝুঁকিটাকে আমরা পরিহার করতে পারবো না, ঠিক আছে। এটাকে আমরা বেটা দিয়ে প্রকাশ করি, যেমন কি হরতাল দিলে, সরকার ট্যাক্স রেট বাড়িয়ে দিলে, দেশে বন্যা আসলে, ব্যবসায় মন্দাভাব হয়, এই যেমন করোনা আসলো, করোনার কারণে অনেক ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ, যেমন চোখের সামনে দেখছি। এই করোনাকে কি চাইলে আমরা পরিহার করতে পারবো? পারবো না।
এই ধরনের ঝুঁকিকে আমরা বেটা দিয়ে প্রকাশ করছি। তাহলে দেখো এই অঙ্কে কিন্তু আমাদের ইনফরমেশন অনুযায়ী ধরে নিতে হবে আমাদেরকে এখানে বেটা বের করতে বলেছে। কিভাবে ইনফরমেশন অনুযায়ী তুমি ধরে নিবা? কারণ এই অঙ্কে আর এম দেওয়া আছে, আর এফ দেওয়া আছে, প্লাস হচ্ছে আর বার দেওয়া আছে, তাহলে এটা কিসের সাথে মিলে যাচ্ছে বলো তো? সিএপিএম এর সাথে মিলে যাচ্ছে। এখানে কিন্তু তোমাকে কোথাও বলে দেয় নাই যে তুমি এটা সিএপিএম এর অঙ্ক, একটা জায়গায় বলা নাই, ও সরি এখানে বলা আছে সিএপিএম এর মডেলের ভিত্তিতে নির্ণয় করতে চায়। যদি নাও বলা থাকতো তাহলে তোমার এই ইনফরমেশন গুলো দেখে তোমাকে ধরে নিতে হতো যে তোমার যে ঝুঁকিটা বের করতে হবে সেটার নাম হচ্ছে কি, বেটা। আমি আবারও বলছি, বেটা দিয়ে হচ্ছে ঝুঁকি পরিমাপ করে তোমার কাছে এখানে বেটাটাই জানতে চেয়েছে যে বেটার মান কত। ঠিক আছে, তোমাকে সিএপিএম এর মডেলের ভিত্তিতে যে অঙ্কগুলো আমরা শুরুতে করেছিলাম এখানে জানতে হবে আমাদের বেটার মানটা কত। তাহলে দেখি আমরা অঙ্কটা কিভাবে করব। সূত্র কিন্তু সেই একটাই, সিএপিএম এর সূত্র একটাই। হ্যাঁ, কিছু বলবা, কেউ কিছু বলতে চাচ্ছ? না, শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে সিএফ আমাদের দেখো ছক গুলো দেওয়া আছে, শুধুমাত্র আমাদের ঝুঁকি মানে বেটাটাকে বের করতে হবে। আর সিএপিএম এর সূত্র হচ্ছে তোমার আর এফ প্লাস আর এফ মাইনাস আর এফ কিন্তু বেটা, একটাই সূত্র। তাহলে আমরা অপর পৃষ্ঠা যেয়ে দেখবো কিভাবে করেছে। এই যে সব বসাই দিয়েছে, দেখো আর এর মান 20, আর এফ এর মান 4, বাজার ঝুঁকির মান আর এম এর মান 12, এবং আবার আর এফ এর মান 4, শুধুমাত্র বেটাটাকে খালি রেখেছে। কারণ বেটাটা হচ্ছে আমাদের বের করতে হচ্ছে, এটাকে শুধুমাত্র খালি রেখেছে কারণ এটা আমাদের বের করতে হবে। তাহলে এই যে দেখো আমরা তো এটা আগেই করেছি, 20 20ই থাকলো, 4 4-এর জায়গায় থাকলো, 12 থেকে 4 বাদ দিলে থাকলো 8, 12 থেকে 4 বাদ দিলে কত থাকে 8। এই 8 কে আবার তোমার এই বেটা দিয়ে কি করেছে, গুণ করেছে। তাহলে কি হয়ে গেল, 8 বেটা এ। এখন কি করা হয়েছে, সাইড চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, দেখো পরের লাইনটা এখানে দিয়েছে, সাইড চেঞ্জ করা হয়েছে। 4 প্লাস 8 বেটা এ কে তোমার বাঁ পাশে নিয়ে আসা হয়েছে, আর 20টাকে নিয়ে যাওয়া হয়েছে ডান পাশে। একটা লাইন এখানে কম দেখিয়েছে, তো এই 8 বেটা এ কে তোমার এই পাশে রেখে 20 মাইনাস 4 কে এই পাশে নিয়ে আসলো। তাহলে 20-এর থেকে 4 বাদ দিলে কত থাকে, 16, তাই না? 20-এর থেকে 4 বাদ দিলে থাকে 16। আর এখানে 8 বেটা এ তো আমাদের দরকার নেই, আমাদের শুধু বের করতে হবে বেটার মান। তাহলে বেটাটাকে রেখে আমরা 8টাকে নিয়ে গেলাম। বেটাটা 8 এর সাথে বেটার সম্পর্ক ছিল কি, গুণ। যেহেতু গুণ ছিল সেহেতু এই পাশে যে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। ঠিক আছে, সেই ছোটবেলার নিয়ম। তাহলে 16 থাকলো উপরে আর নিচে 8, ভাগ করলে আমাদের বেটার মান হয়ে যাচ্ছে এখানে 2। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এখানে দেখছি যে বেটার মানটা খুব বেশি, মানে যেখানে বাজার ঝুঁকির পরিমাণ 1 সেখানে বেটার মান 2। তো এখানে তো আসলে কিছু করার নাই, যেরকম প্রশ্ন তোমার যেরকম উত্তর আসুক, তো এখানে তোমাকে আর ওই তো সিদ্ধান্ত নিতে হবে না। বেটার মান 2 আসছে, তুমি 2ই দিবা, আবার পার্সেন্টেজে করার দরকার নেই। তাহলে বলা যায় সিকিউরিটি থেকে প্রত্যাশিত 20% আয় পাওয়ার জন্য ওই সিকিউরিটিতে বেটার মান 2 হতে হবে। তার মানে এই লোকটার প্রত্যাশিত আয় যদি 20% হয় তাহলে তার ঝুঁকির পরিমাণ হবে কি, 2। ঠিক আছে, তো এই হলো অঙ্ক আমাদেরকে যেগুলো হচ্ছে আমাদের সিএপিএম রিলেটেড অঙ্ক। ঠিক আছে, সিএপিএম এই একটাই সূত্র, শুধু প্রশ্ন ধরে ধরে আমাদেরকে বুঝে জিনিসগুলো বের করতে হবে, কোথাও আর এম বের করতে হবে, কোথাও আর এফ, কোথাও বেটা, অথবা কোথাও শুধু রিটার্নের মানটা বের করতে হবে। আর এই জিনিসগুলো একটু মনে রাখবো, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড বা সরকারি সিকিউরিটি, এটা এটা দিয়ে আমরা বোঝাচ্ছি আর এফ বা রিস্ক ফ্রি রেট। বেটা, বেটা দিয়ে আমরা বোঝাচ্ছি ঝুঁকি বা অপরিহারযোগ্য ঝুঁকি, যেটা আমরা পরিহার করতে পারছি না। ঠিক আছে, এই দুটা জিনিস মনে রাখলে বাকিগুলো আর কোনো চেঞ্জ আসে না। আর এম তো বাজার ঝুঁকি, বাজার ঝুঁকিটা বাজার ঝুঁকির মতোই আসে। আচ্ছা, লাস্ট আমাদের আর 2 মিনিটের মতো সময় আছে, তো এই যে যে অঙ্কটা এটা তোমরা বাসায় দেখবা, উদাহরণ 21। উদাহরণ 21টা হচ্ছে তোমাদের এসডাব্লিউ, এটা তোমরা বাসায় দেখবা। একই রকম জিনিসগুলা সব একই রকম, শুধু এখানে একটা চিত্রের মাধ্যমে দেখতে বলেছে, এই জন্য আমি বাসায় দেখতে বলেছি। চিত্রটাও তোমরা বাসায় দেখবা,
চিত্রটা যদি অসুবিধা হয় তোমাদের, তাহলে হচ্ছে আমি আগামী ক্লাসে চিত্রটা একটু বুঝিয়ে দিব। আমার ধারণা তোমাদের অসুবিধা হবে না, কারণ এরকম চিত্র আমি তোমাদের প্রথম অধ্যায় করাইছি। তোমাদের প্রথম অধ্যায়ে যখন আমি ঝুঁকি এবং আয়ের একটা নীতি ছিল, মনে করে দেখো, ঝুঁকি কি যেন নীতিটার নাম ছিল, তারল্য মুনাফার নীতি, তারপর হচ্ছে তারল্য ঝুঁকি ও মুনাফার নীতি। ঝুঁকি ও মুনাফার নীতিতে তোমাদেরকে আমি এরকম একটা চিত্র দিয়ে অঙ্ক করিয়েছি, মনে করে দেখো, থিওরি পড়িয়েছি, সেই চিত্রটা এখানে এসছে। এটা তোমরা বাসায় দেখবা, যদি প্রবলেম হয় আমি তো বুঝিয়ে দেবো, যেহেতু চিত্র আছে জন্য তোমরা এটা বাসায় দেখবা। আমি আগামী ক্লাসে এটা একটু বুঝিয়ে দিই, দেন আমাদের আর অঙ্ক নাই, এটা এগুলো আমাদের সিলেবাসে নাই, আর করতে হবে না। এরপরে আমরা বোর্ড প্রশ্নে চলে যাব, ঠিক আছে? তাহলে একটাই কাজ থাকলো, তোমরা হচ্ছে 21 নম্বর উদাহরণটা খুব সুন্দর করে দেখবা। আর আমি তো এখন খাতা দেখতে পাচ্ছি না, তোমাদেরকে কিন্তু খাতায় এই অঙ্কগুলো অবশ্যই করতে হবে মেয়েরা, তা না হলে কিন্তু কলেজ খুললে বুঝতে পারবা না যে কি করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফিজ। আবার তোমাদের সাথে ইনশাল্লাহ মঙ্গলবারের ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মিস, আসসালামু আলাইকুম। ওকে মিস, আসসালামু আলাইকুম।